একটায় দি গোটা বিশ্ব মানবতাকে বুঝাই দিতে চাচ্ছেন, বান্দা কোন ভালোবাসার দিকে তুমি চলে যাও, আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, এই ভালোবাসা যদি টিকে থেকে যায়, এই ভালোবাসা নিয়ে বান্দা তুমি আমার জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমরা কোন ভালোবাসার দিকে যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. جربون الله أكبر. سورة التوبة آيات نمبر 24. আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, পৃথিবীর মানুষ কাকে ভালোবাসে আর ভালোবাসা কাকে দরকার, কোন ভালোবাসা আমার মৃত্যুর পরে কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে, আল্লাহ পাক রাসূলকে দিয়ে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, শোনো, নিঃসন্দেহে তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভ্রাতা, তোমাদের স্ত্রী পরিবার পরিজন, ও আশিরাতুকুম তোমাদের গোত্র, ও আমওয়ালিন ইকতারাফতুমুহা এবং তোমাদের উপার্জিত সম্পদ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের পছন্দের ঘর বাড়ি, আটটা বিষয় আল্লাহ পাক এখানে কোট করেছেন। কয়টা বিষয় বলেন? আটটা বিষয়। তোমাদের বাবা, তোমাদের ছেলে, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্রীয় লোকজন, তোমাদের সম্পদ, তোমাদের বিজনেস, তোমাদের পছন্দের ঘর বাড়ি, এই সমস্ত বিষয়গুলো যদি আল্লাহর চাইতে, নবীর চাইতে, আল্লাহর পথে জিহাদের চাইতে যদি বেশি প্রিয় হয়ে যায়, জেনে রেখে দিও, আল্লাহর উপর থেকে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো, সাবধান হয়ে যাও। আল্লাহ কিন্তু ফাসেক সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না, মানে সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এটাই বোঝাতে চাচ্ছেন, শোনো, তোমার পিতা, দুনিয়াতে তোমার সম্পর্ক আছে, মৃত্যুর মধ্য দিয়ে মাইনাস হয়ে যাবে, তোমার সন্তান, দুনিয়াতে সম্পর্ক আছে, মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে, তোমার ভাই, তোমার ভাই তোমার পাশে বিপদে এগিয়ে আসলো, কিন্তু একদিন মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে, যে সম্পর্ক তোমরা তৈরি করছো, সম্পদের প্রতি টান তোমাকে আকৃষ্ট করছে, পছন্দ করে বাড়ি বানাইছে, তোমার মহব্বত তৈরি হচ্ছে, এই সমস্ত মহব্বতগুলো, এই আটটা মহব্বতের চাইতে যদি তোমার মহব্বত আল্লাহর প্রতি, রাসূলের প্রতি বেশি না হয়, আল্লাহর পথে জিহাদ করাকে না মনে হয়, জেনে রেখে যে এই সমস্ত বান্দাগুলোকে, ফাসেকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না, মানে আল্লাহর ভাষায় এরা হলো ফাসেক। এরা কি বলেন? এরা কি? ফাসেক। তাহলে এই যে আটটা বিষয়, পিতা, সন্তান, ভাই, স্ত্রী, তারপরে নিজের আত্মীয় স্বজন, এরপরে হচ্ছে সম্পদ, বিজনেসের যে সমস্ত বিষয়গুলো, ব্যবসা বাণিজ্যের যে আকর্ষণ, এবং তোমাদের পছন্দের যে ঘর বাড়ি, গৃহ নির্মাণ করেছে সুন্দর করে, এই আটটা বিষয়ের চাইতে তোমার বেশি ভালোবাসা থাকতে হবে কার প্রতি? আস্তে বলবেন না, কার প্রতি? বাবার প্রতি টান আছে না নেই? ছেলের প্রতি টান আছে না নেই? বইয়ের প্রতি টান আছে না নেই? আচ্ছা, সম্পদের প্রতি? সম্পদ নিয়ে খুনাখুনি আছে, নিজের ঘর সুন্দর করে সাজানো গোছানো একটা টান আছে না নেই? আচ্ছা, এই যে এতগুলো টান দিয়ে আল্লাহ পাক বললেন যে এতগুলো তোমাদের পছন্দের বিষয়গুলো বললাম, সাবধান, সব কিছুর চাইতে আমার এবং আমার রাসূলের প্রতি ভালোবাসা তোমার কম থাকা চাই না বেশি থাকা চাই? এদিকে আমার কথা, কার কথা? যার ভালোবাসা থাকবে না সে হচ্ছে ফাসেক। সে কি? এবং আল্লাহ বলছেন আমার ফয়সালা অচিরেই আসবে, আমার ফয়সালা অচিরেই আসবে, একটা শক্ত বাক্য প্রয়োগ আল্লাহ পাক করে দিলেন। তাহলে আমার যে ভালোবাসা, আমাদের যে মহাব্বতগুলো আমরা এদিক সেদিক যে ছড়িয়ে রেখেছি, এই সমস্ত ভালোবাসা কি স্থায়ী না অস্থায়ী?
আর আসল ভালোবাসা কার? ওটা কি অস্থায়ী না স্থায়ী? স্থায়ী ভালোবাসা। স্থায়ী ভালোবাসার দিকে আমরা একটু ঘোরার চেষ্টা করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।